আজকে সারা দেশে পূজো হচ্ছে হচ্ছে না কোনো বাধা আছে কোনো অনুমতি লওয়া লাগিচ্ছে কিছু করা লাগিচ্ছে অথচ আমাদের সভাত আসতেহিনি দাওয়াত দিতেহিনি মানুষ কয় হুজুর দেশের ভাব খারাপ সভা হবি প্রতিটা কর্তৃপক্ষ আমাকে বলে সেদিন সলঙ্গার এক মানুষ আমাকে ফোন করে বলছে হুজুর একটা ডেট দেন আমি বললাম ডিসেম্বরের লাস্টে দুই একদিন আছে জানুয়ারির ফার্স্টে আছে লিবেন কইতে দেশের ভাব খারাপ ভোট হবি সভা করা দেবি কি কথা আমি তখন বললাম যে ভাই দেশ কি হতে দেশ ফাইন চলছে যে রাস্তাঘাট হচ্ছে কি সমস্যা হচ্ছে কোন কোন সমস্যা হচ্ছে হচ্ছে না তাহলে যদি আপনার মনে হয় যে দেশ দেশের অবস্থা খারাপ দেশ ভালো নাই তাহলে আপনারা গোটা গ্রাম চৌকিদার দিয়ে মানুষ ডাকেন ডাকে একটা ইউনিয়নের একটা কাজী লিয়া দা গায়ের মুড মানুষ ভোগ তালাক দেন কথা কয় না পারে সব মানুষ ভোগ তালাক দিয়া কন যে তোরা বাপের বাড়ির যা দেশের ভাব খারাপ দেশ যখন ভালো হবে তখন বাড়িতে আসিস কথা কয় ঠিক কিনা দেশ কি খারাপ হতে যে দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সেই দেশে কোরআনের কথা বলতে গেলে অনুমতি প্রয়োজন হয় বল ঠিক কিনা কয় না কথা কয় না রে এই সভা বাংলাদেশ থেকে উঠে থাকে আমি চাই কথা কোন আবার উনি কি কয় হুজুর এতগুলো টাকা লাগে এটি দায়িত্ব আসতে এক না টাকা এত টাকা লাগবে আমার শোন এটি বক্তৃতা করতে আমার সাত দিন আগে তে বক্তৃতা গোসাল লাগেছে সেটা আবার রাত্রের মশার মধ্যে বসে থেকে আমি মুখস্থি করছি কথা কোন আয়াতের সিরিয়াল করছি করতে আমার সাত দিন গেছে আবার আজ সকাল থেকে প্রস্তুতি এই কর্তৃপক্ষ ফোন দিতে হুজুর কখন আসবেন আরে বা কেবল গিয়ে এগারোটারে জুম্মার নামাজ পড়িনি আসিচ্ছি আসিচ্ছি কখন বাড়াবেন আসর পরে হুজুর কদ্দুর ভাই বীরগাঁও কদ্দুর আমি এখন এতে খন্নাট মন্তব্য কি চেন আবার এটি যা বক্তৃতা করে বারোটার সময় নামে বাড়ির যাই যে দুটা বাজবে কথা ঠিক কিনা এতগুলো কাজ এখন তারপরও করতে হুজুর তাহলে এত টাকা লাগবে এমন শোন আজ থেকে দুই বছর আগে ৪০ টাকা কেজি রসুন কিনেছি সেই রসুন এখন কিনেছি ২৪০ টাকা কেজি তোর বাপ কিনে তো স্যার কতক্ষণ ৮৫ টাকা কেজি আমি জিরা কিনেছি দুই বছর আগে সেই জিরা এখন ১০০ গ্রাম ১১০ টাকা ২০ টাকা তাহলে আমাকে কি তরকারি জিরা লাগে না না ইসলা তুলে দেবো না বিন্নার ফুল দেবো কথা কর তার মানে হুজুররা খালি ফকির হয়ে থাক আর ওই মজা মারু সেই দিন চলে গেছে তোমার নাকের জায়গার উপর কোরআনের আওয়াজ চলবে তুমি বলতে কেনা কে দেশ চালাবে চালান কে কি করবেন করেন আপনার বিরুদ্ধে কথা না বললি হলো কি কথা ঠিক কিনা আমার দায়িত্ব কোরআন মানুষকে বুঝান কে দেশ চালাবে আমার দেখার টাইম না কিন্তু আমার ওই জায়গায় দুঃখ লাগে যে আলেম ওলামারা বড় বড় পোস্টে বসে থাকে কিন্তু কোরআনের আসল কথা বলে না কতক্ষণ এমনি ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিতে সেই প্রেসক্রিপশন লিয়েছে একটা কোম্পানির দোকান গেছে ভাই এনে ওষুধ দেন তো তখন ওই 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 নামের ওষুধ কোনো আরও কোম্পানির আছে কিন্তু নাম ভেন গ্রুপ এক ডাক্তার যেটা লিখে দিছে ওই রুগী যদি ডাক্তার বল বিশ্বস্ত হয় কয় যেটা লিখে দিছে ওটাই নাম কিন্তু ওই বারবার করছে ভাই একই গ্রুপ বারে এটা নিয়ে আসা করছে ওটা ফেলা দিল এটা ফিল্মের একই করছে না আমি ফেলা দিলাম কথা কোন আর ওটে যাই ইডি সবার মনতি ওই বক্তৃতা লেগে দেবি তো কথা কর না হ্যাঁ তাহলে আল্লাহর কোম্পানির কোন বিকল্প কোন ঔষধ নাই আছে আপনি ভ্যাকসিমত ওষুধ পাননি চলে গেছেন ফাইসন ফাইসনে তো ওই ওষুধ পাননি আপনি তা গ্লাসকো কোম্পানির ওষুধ কিনেছেন আপনার হয়তো উপকার হবে কিন্তু আল্লাহ বলছেন আমার কোম্পানির মাল ছাড়া পৃথিবীর জমিনে কোনো কোম্পানির মাল চলতে দেওয়া হবে না এটা আল্লাহ রসুলক আল্লাহ ডাইরেক্ট আগেই বলে দিয়েছে কখন বলে দিয়েছে শোনেন আল্লাহ বলছেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق
ليظهره على الدين كله ولو كره المشركون আমার আল্লাহ বলছেন নবী হে আমি সেই সত্তা আমি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া সমস্ত দিন সমস্ত আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা আপনি বিজয় করবেন এতে করে কাফের মুশরিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল পরোয়া করবেন না নবীর দায়িত্ব দিতে পার্টিকুলার এই ট্যাবলেট ছাড়া এই মাল ছাড়া পৃথিবীতে চলবে না যত অন্য গ্রুপের ওয়াকি মাল হোক কথা করে এই দিকে আমি কই না মানে ওই ব্রিটিশের আইন হচ্ছে আরেক কোম্পানির কথা ঠিক কিনা গ্রুপ এক ওরাও দেশ চালাবে ব্রিটিশের আইনে আবার কোরআন দিয়েও দেশ চলবে গ্রুপ এক কিন্তু কোম্পানি আলাদা কিন্তু আমার আল্লাহ বলছেন যে না ওই গ্রুপ যতই দামি হোক ওই গ্রুপ চলবে না আমার গ্রুপ চলবে কিভাবে চলবে দেখেন আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 6,500 বছর আগে উনি পৃথিবীতে এসেছিলেন 6,500 বছর আগে উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে মিনা বাজারে কুরবানি দেওয়ার জন্য গেলেন কুরবানি করতে করতে এক পর্যায়ে রাগ করে গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হয় না ভাই কুরবানির গরু দব গেলে করে সাউন্ড হয় না সাউন্ড নাই কিছু নাই কেন কত ফেসামো ফেসাতে 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 রাগ করে তরবারি ফেলে দিছে কেন কাটে না কে চোখ দে বান্দা কাটিচ্ছে না যেসে ফেলে চোখ খুলে দেখে যে তরবারি ওই পাথর যা পড়ছে পাথর কাটে গেছে ইসমাইলের গলা কাটে কতক্ষণ তখন হাতের তরবারি নিয়ে ইব্রাহিম সালাম বলছে এই তরবারি তুমি পাথর কাটে দিলে ইসমাইলের গলা কাটো না কেন তখন ওই আল্লাহ তরবারি জবান খুলে দে বলছে এই তরবারি তুই ক আমার যে আল্লাহ সৃষ্টি করেছেন বারবার আমাক নিষেধ করেছেন তুমি দুনিয়ার সব কাটতে পারো কিন্তু তুমি ইসমাইলের একটা এক গাছা পশম কাটতে পারবে না ওই সময় আল্লাহ আল্লাহর কথায় তরবারি শুনেছে সুবহান আতে ওই সময় আবার তরবারি এসে আবার ফ্যাস আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু কাটে না আল্লাহ বুঝতে পারলেন জানা ইব্রাহিম আমার পরীক্ষা করার শেষ ই এক জব করে গে ছাড়বি আল্লাহু আকবার তখন আল্লাহ জিব্রাইলকে ডাক দেবে এই জিব্রাইল কোথায় বলে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন লাব্বাইক বলে দেরি নাই জান্নাত থেকে দুম্বা নিয়ে দাও ইব্রাহিমের তরবারির নিচে ছোঁয়া দাও ইসমাইলকে কোলে নিয়ে ইব্রাহিমের ডান পাশে দাঁড়িয়ে দাও আল্লাহু আকবার আতর গোলাপ শর্মা খুঁজব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া সুন্দর পরিপাটি করে জামা কাপড় দেয়া সাজায় দিলেন স্বামীর হাতে তুলে দিলেন ও ইব্রাহিম চলে যান আমার উদরে যদি 1,000 ইসমাইল জন্ম নেয় আমি আপনার হাতে ছেড়ে দেব আপনি নিয়ে যান আল্লাহর দরবারে কোথায় যাবেন চলে যান ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এনে চলে যাচ্ছেন এমন সময় শয়তান মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া জুব্বা দিয়া বড় দাড়ি নিয়া হাজেরার কাছে এসে হাজির হাজেরা কি বলে হাজেরানে তোমার মতো এত নির্বোধ মানুষ পৃথিবীর জমিনে দেখি নাই তুমি তো ভেতরের খবর জানো না বলে কি হয়েছে বলে রে ও হাজেরা ওই যে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেল তার বগলের তলে আছে ছুরি পকেটে আছে দড়ি মিনা বাজারে নিয়ে হাত পা বেঁধে তাকে জবেহ করবে কুরবানি দেবে তোমার মতো প্রচণ্ড বৃদ্ধা বয়সে তুমি একটা সন্তান পেয়েছ 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের বারবার বললেন রব বিহাবলি মিনাস সলিহিন আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দেয়া দাও আল্লাহ বললেন ওয়া বাশশারনাহু বিগোলামিন হালিম আমি তোমার দোয়াকে মঞ্জুর করলাম আমি তোমাকে নেক সন্তান দিয়ে দিলাম এত বড় নেক সন্তান দেওয়ার পরে ওই সন্তানকে তুলে দিলেন হাতে স্বামীকে আপনি দিয়ে যান মিনা বাজারে আপনি আল্লাহর ওয়াদা আপনি পূরণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন হাত ধরে ধরে চলে যাচ্ছেন মিনা বাজারের দিকে পেছনে পেছনে ইসমাইল আলাইহিস সালাম যান সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যান শয়তানকে যখন হাজেরার কাছে এই কথাগুলি বক্তব্য দিতে লাগে
লাগলো আজরাইল ওই হাজেরা বললেন হে মালাউন শয়তান আমি বুঝতে পেরেছি তুমি শয়তান দূর হয়ে যা রে মালাউন আমার উদরে যদি 1000 সন্তান ইসমাঈলের মতো জন্ম নেয় আমি আমার নবী আমার স্বামী আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলে আমাকে সন্তান দিয়ে দাও আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব 1000 সন্তানকে আমি আমার স্বামীর হাতে উঠায় দেব রে হে মালাউন আমি কোন কোন দ্বিধা করব না তুমি দূর হয়ে যাও শয়তান হাজারাকে পটাতে পারলো না শয়তান চলে যাচ্ছে ওই ইসমাঈলকে ধোঁকা দেওয়ার জন্য বাবা একটু 10 12 হাত সামনে চলে যাচ্ছে হাঁটে পেছনে ছেলে আছে হঠাৎ করে ওই দরবেশি সুরত নিয়ে যা ইসমাঈলকে বলতেছে বাবা ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ বলে আব্বার সাথে মিনা বাজারে যাচ্ছি কিসের জন্য বলে আমি ওকে আব্বা নিয়ে যাবে কিসের জন্য আমাকে তো বলেছে ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুক আমি তোমাকে যবহ করব আল্লাহর জন্য তুমি কি রাজি আছো তখন আমি বলেছি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমি তো ধৈর্যশীলের ভেতর আপনি আমাকে একজন পাবেন ও গো বাবা চলুন আমি যাব আপনার সাথে এই জন্য রাস্তা ধরেছি বাবার সাথে এইবার ইসমাঈলের কথা শোনা পর শয়তান বলতিছে হে ইসমাঈল খবরদার খবরদার বাপের পকেটে আছে দড়ি বগুলে আছে ছুরি মিনা বাজায় নিয়ে গিয়ে তোমাকে জবে করবে তুমি খবরদার খবরদার তুমি বাবার সাথে যেও না দুইবার বলার সাথে সাথেই ইসমাঈল বাবাকে ডাক বলে ও আব্বা এই যে দরবেশ বেটা এসে আমাকে আপনার সাথে যাওয়ার নিষেধ করতেছে বাবা গো দরবেশ কেন নিষেধ করে আপনার সাথে যাওয়ার জন্য আমার রসুল বলেছেন দুনিয়ার সমস্ত নবীরা চর্মচক্ষে শয়তানকে দেখতে পেত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে পেছন ফিরে দেখে ওটা দরবেশ নয় ওটা হলো শয়তান মালাউন আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও ও বেটা ইসমাঈল ওই শয়তান ওরা শয়তান ওরা দরবেশ নয় মার পাথর আল্লাহু আকবার মার পাথর আল্লাহু আকবার আমার ভাইরা ইসমাঈল আলাইহিস সালামকে যখন বাবা বললেন বাবা পাথর মার এক এক করে 49টা পাথর ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম ওই শয়তানের পিঠে মেরে মেরে দূরে সরিয়ে দিয়েছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা এখন ফিরে আসো এই শয়তানের পাথর মারাটা হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এই জন্য জামরাতে পাথর মেরে মেরে যত হাজি বাংলাদেশে ঘুরে আসে এই হাজিরা এসে ওই জিহাদ দেয়া শয়তান হোক ওয়াজ ওয়াজ দেওয়ার জন্য পাথর মারি ওই হাজিরা এসে কোন জায়গায় ধাক্কা মারি কথা কোনা রে হ্যাঁ বেদার হচ্ছেন কে কে বেদার হচ্ছেন হাত তোলেন এরপরে যত হাজি মক্কা যাচ্ছে হাজি ক্যাম্পে যাচ্ছে ঢাকায় যাচ্ছে ঢাকার যা লুঙ্গি প্যান পায়জামা সব খুলে একবারে খালি গায়ে একবার ডোর কাটা ফেলে দেয়া এহরাম পরে বগলের তল দেয়া কাপড় দেয়া তখনই মুয়াল্লিম শিখে দেয় আপনার তালবিয়া পাঠ করুন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক এই তলবিয়া হাজি ক্যাম্প থেকে শুরু হলো এয়ারপোর্টে হলো প্লেনের উপর হলো জেদ্দায় হলো মদিনা মক্কায় আসার সময় হলো তোয়াফের সময় হলো আরাফাতত হলো আপনার সাফা মারোয়া হলো সব জায়গায় এই তো এই তালবিয়া পাঠ হলো কিন্তু তালবিয়ার অর্থটা কি আল্লাহ তালার এই কথাটা ঘোষণা দিলাম আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির তখন আল্লাহ বলেন উত্তর দেন বান্দা হাজির হয়েছো তো আমার কাছে কি বলো বলে লা শারিকা লাক আপনার কোনো শরিক নাই তখন আল্লাহ বলে বান্দা 7 বছর তুই আমার নিয়ামত খেলো বাড়িতে বসে থাকে কত কি করলো তুই এতদিন জানিস নি আমার যে শরিক নাই আজকে তুই হস করবার আসে বুঝলো কথা কোন রে তুই একদিন তুই কি করছিল আজকে তুই কত লাশারিক মানে তোকে বুদ্ধি দিল কেরা তখন ওই হাজিরা কবি মুয়াল্লিম শিখে দিতে এই হাজিকে এই তালবিয়া যদি মুয়াল্লিম আসল মানে করে দেয় উনি একটা হাজি পাবে না কথা কোন এক নম্বর হলো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ বলে বান্দা তুমি হাজির কি বলো বলো কয়লা শরিকা আপনার কোনো শরিক নাই তখন আল্লাহ খেপে গেছে কি তুই 7 বছর পর্যন্ত আমার আইন মানলু না কিছু করলু না তুই আবার কত শরিক নাই তুই আমার আইন বাদ দে তুই অন্য মানুষের আইন মানলু তে তুই আবার কত লা শরিকা তুই পাচু কিরা আল্লাহ তখন খেপা তো গরম চোখ তখন করছে আবার পানি ঢেলে দিচ্ছে ইন্নাল হামদা কথা কেন কে যখনই ধনী মানুষ একটা গরিবের উপর খেপে যায় তখন ভাই তোর এক মন ধান পায় আমি কাজী মাস তালা দিরে তুই খেবি না তখন কইতে দেখ আমার কথা কবে
কতক্ষণ মিয়া আল্লাহ তখন বলছেন হে বান্দা কি কর কে ভাই বেজার হচ্ছেন আপনারা কি সৃষ্টি অনুযায়ী হচ্ছে কথা আলহামদুলিল্লাহ এখন শুনেন এখন ওই করছে যে আল্লাহ তো খেপিয়ে দিত বোধ হচ্ছে খেপিয়ে দিত তখন বলতেছে ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসাকার আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ আপনার নিয়ামাতালা কওয়াল মুলক সমস্ত নিয়ামতের ভেতরে এক নাম্বার নিয়ামত হল আল্লাহ তোমার রাজত্ব এক নাম্বার পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের এক নাম্বার নিয়ামত হলো আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্ব যদি কায়েম হয় সুদ থাকবে না জানা থাকবে না মদ থাকবে না হিরোইন থাকবে না কোনো রকমের গাঁজা থাকবে না কিচ্ছু থাকবে না আজকে ওই ফেসবুকে সেদিন দিয়েছে কোথায় জানো জঙ্গলের মধ্যে যা ভেড়া গাঁজা খাচ্ছে তখন আমি মনে মনে করি আরে বা মানুষ খাচ্ছে এটি গাঁজা ভেড়ার দাঁতি ফেসবুকে ছাড়ছু কতক্ষণ আমি এক জায়গায় সবাদ গেছি বুঝছেন গতবারে নাটোরের ভেতর একটা মেম্বার ভোটার দাঁড়াচ্ছে তাই এসে করছে আমাকে যদি আপনারা ভোট দেন আমি মাদক মুক্ত ওয়ার্ড করব মাদক মুক্ত ওয়ার্ড করব আমি কোনো আপনি বক্তৃতার সাথে একবারও উঠবেন না এর থাকবেন আমি অক্ষণে আপনি যে কথা কইলেন আপনাকে মাথা ঠিক আছে কত আইলিছে না মরদ হিরোইন মদ বন্ধ করে বাড়িচ্ছে না আপনি এটা চাফা মারলেন এটা কি সত্যি হচ্ছে মদ বন্ধ করা লাগবে না আপনার বউ পর্দার থাকে নাকি সেটা কন্ত একদম কি মাঝি তোর মাথা ঘুরে গেছে কয় হুজুর কয় কিরে আপনার স্ত্রী দিয়ে এখন আপনার ভোটার হোক চানাচুর দেন বিস্কুট দেন ভোটাররা কয় আপা এনা পানি দেন আপনি কোথেন মাদক বন্ধ করবো মাদ বন্ধ আগে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে দুর্বল ঠিক কিনা আজকে আমার দেশে বাড়ি বাড়ি কিস্তি আছে বৌসল পর্দা থাকতে পারলো না কয় শাক ভাত খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না বান্দা করে থাকবো না জ্বর বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করবো না মিয়া মানুষ সারা কোনো লোন দেয় না রে কি ডাকাতি কাম রে কার কার কত মানুষের বউ দেখলো আহাহা আমার ইচ্ছা বাংলাদেশে যদি সুদের মতো অপরাধ যদি বন্ধ হয়ে যেত আমার দেশের ইমানদারের প্রত্যেকটা ইবাদত কবুল হয়ে যেত এই যে আমার গায়ে জুব্বা দেখতেছেন এই জুব্বা পায়দামার যিনি ফ্যাক্টরি দিয়েছেন ঢাকায় কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে আমার জুব্বা পায়দামার 12 আনা সুদ ভাগে পড়ছে এই ভাইয়ের পাঞ্জাবি পড়ছে 6 আনা আর একজনের 60 গাউ দিচ্ছে ওর হলো 3 আনা একজনের গিঞ্জি তার 1.5 আনা যার খালি গাও তার সুদ নাই কি সুদের অর্থনীতি দেশে চলে আর মনে করে সুদ খা আমরা ধনী হচ্ছি যে দেশে সুদের অর্থনীতি চলবে আল্লাহর কোরআন সাক্ষী কোরআন বলছে সুদ যদি কোনো সমাজে চলে ধনী আরো কুঠার ধনী গরিব আরো চামচাটা গরিব মনে করেন ওই যে আমার ওই এই ভাই আপনার নাম কি রফিকুল ইসলাম ভাই ওনার হচ্ছে লো প্রেশার আপনার নাম কি আব্দুল মান্নান ভাইয়ের হচ্ছে হাই প্রেশার দুইজনই বগুড়া জিএ মেডিকেলে গেছে না ক্লিনিকে গেছে স্যার চিকিৎসা করেন আমাদের দুইজনার কি অসুখ আছে উনি বলছেন আমার লো প্রেশার সেজদার থেকে উঠলে মাথা ঘোরে চোখ দিয়ে জোনা পোকা দেখি আর ইনি বলছেন আমার হচ্ছে হাই প্রেশার সেজদার গেলে মাথা ফাটে তাড়াতাড়ি করে চিকিৎসা করেন দুইজনার ভেতরে রুগী হাল হকিকত বুঝে ডাক্তার আগে লো প্রেশারে চিকিৎসা করা লাগবে ওই যে মোলো কতক্ষণ ওনার টেবিলে শুয়ে দিয়া স্যালাইনের রগ দিয়ে হাত বান্ধিছে বান্ধার পর থাপা দিছে রক টুনটুনে হয়ে গেছে স্যালাইন রক্ত নেওয়ার একটা ব্যাগ নিয়ে এসে সুচ ফুটে দেয়া নিচে ব্যাগ থেকে গ্যার গ্যার করে 1 পাউন্ড রক্ত নেছে এমনি জোনা পোকা দেখে কথা কয় না রে
ইমনি জোনা পোকা থাকে তারি মধ্যে আবার এক পাউন্ড রক্ত নেছে তাহলে লো আরো লো কথা কল লো আরো কল লো আরো লো ওই রক্ত লো প্রেসারের থেকে নিয়া হাই প্রেসারের আমার এই ভাইক বলতিছে স্যার আপনি শুয়ে পড়েন আপনার তো তাহলে সমস্যা মাথা ফেটে যায় চিকিৎসা এক মিনিটের ভেতরে দিয়ে দেব এই যে লো প্রেসারের থেকে এক পাউন্ড রক্ত নেছে ওনার রগের ভেতরে লো প্রেসারের রক্ত আবার এক পাউন্ড ঢুকে দিয়েছে এমনি তো হাই আল্লাহ আল্লাহ রে আল্লাহ তুই বাঁচা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সে হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সে হারানো সম্মান বীর মুসলমান জোরে মারহাবা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফের বেঈমান দুর্গন্ধ মারহাবা এ দাউরের চেয়ে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙে কররে তোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর গজল লিখলেন তার নাম হলো বিদ্রোহী আর দাড়ি যত বড় মুছ তত বড় প্যান প্যান সাউন্ড কচে বিশ্বকবি কথা কন না কেন আপনি বদরের যুদ্ধে যদি বদরের যুদ্ধে যদি রসুল বিজয় না করতেন ইসলামী দল যদি বিজয় না হতো ওই আবু জেলের গুষ্টিরা বলতো যে শহীদ আবু জাহেল কথা কনে কেরে আর সন্ত্রাসী আবু বকর সন্ত্রাসী উমার কথা কনে কিন্তু আল্লাহর কি কুদরত ইসলাম বিজয়ের কারণে আবুল হেকামত থেকে আবু জাহেল নাম হলো অমিয়া যুগে যুগে ইসলামের জন্য যারা চিন্তা চেতনা করে মানুষকে আল্লাহর পথের দিকে ডেকেছেন ইসলাম বিজয় হোক চাই না হোক আপনাদের মর্যাদা আপনাদের সম্মান আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য দরকার আল্লাহু আকবার কোথায় মুসলমান মুসলমান কাকে বলে ইমানদার কাকে বলে বহু কথা আছে আমার আপনাদেরকে শুনানোর জন্য আমি সেদিকে যাব না টুটাফাটা জ্ঞান নিয়ে আমি যে কথা বলছিলাম যে কোন কথা বলছিলাম তাহলে এখন লো নিয়ে যা কুন্ডি দিল তাহলে লো আরো লো হাই এর কেড়ে ব্যারাম বাড়লো না কমলো আরে মলো কতক্ষণ যারা সুদি কারবার করে কিস্তি লাগাচ্ছে 6000 টাকার পরে সপ্তাহ থেকে 272 আদায় করে কি ওর কিনিমে হাত করার টাকা নেই চিকিৎসা নেই কাপড় কিনবার পারে না ওর কাছ থেকে টাকা নিয়ে এনার অ্যাকাউন্টে ঢুকে দিচ্ছে ওনার যে কত কোটি টাকা উনি জানেন না এটা হচ্ছে আল্লাহর কথা যে সুদ যারা চলে চালায় সমাজে ধনী খালি ধনী হবি আর গরিব আরো গরিব হবি হাটত যে হাট বাজারে যারা যাচ্ছে কি যে কষ্ট আমি বুঝিচ্ছি আ হা 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 হারি একদিন আমার সাক্ষে যে সিমলা হাটে একটা লোক করছে ভাই আনা 5 টিকার জিরে ধীরে আহা হাজিচ্ছেন একটা গরিব মানুষ শ্রাবণ মাসের দিন জমি লেগেছে টাকা এ চাউল কিনেছে আনা করলে পটল লেছে লিয়ার টাকা নাই কইতে ভাই 5 টাকার দিরে লে তখন আমি না পারে ও 50 টাকার দিরে লে দিছি তুই এটা লে আজ আমার তো হাট করে ফুরিয়ে গেছে টাকা আজ চাঁদে আজ তোকে 100 টাকার জিরে কিনে দেবো তোর 1 মাসের মধ্যে কেনা লাগবে না 5 টাকার জিরে লে যে গরিব মানুষ বউয়ের কাছে দিতে ওই বউ তাও কত আলহামদুলিল্লাহ আর এর কি ফ্রিজত দেড় মন গোস্ত তৈরি হয়ে আছে কতক্ষণ লিটারে লিটারে সোয়া মিলের তেল খাচ্ছে
আর গরীব মানুষ হেউ নাই ভাউ নাই সরষে বুনার পারেনি ওর কত কষ্ট হচ্ছে 220 টাকা কেজি সরষে লাওয়া তে আল্লাহ রসূলের এই কথাগুলো যখন মদিনার লোকেরা শুনল খালি দলে দলে চলে গেল আরে আবু দিল কইতে কি ওকাম হলো কত কোন টাকা কইতে কি ওকাম হলো কি হলো কইতে মোট লোক না আব্দুল্লাহর বেটার কাছে গেল যাবি তো উইতে আসল কথা কইছে কত কোন তখন আবু দিল তখন স্যাংশন দিল কি দিল স্যাংশন বুঝিন স্যাংশন এই স্যাংশন কোন 1500 বছর আগে স্যাংশন দিতে স্যাংশনের আয়াত কোরআন তাতে দেখেন আল্লাহ বলছেন ও কানাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন আমার আল্লাহর কোরআন সাক্ষী আবু জেল ওই লোকদের প্রতি স্যাংশন দিয়েছিল খবরদার তোমরা কোরআন শুনবে না যারা যদি মুহাম্মদ কোরআন শুনতে লাগে আঙ্গুল দিবে কানের ভিতরে তোমরা শুনবে না আর তোমরা ওই জায়গায় গোলমাল শুরু করবে তাহলে তোমরা বিজয় হবে আপনাদের কাছে জিজ্ঞাসা স্যাংশন দেওয়ার পর নবী বিজয় হলো না কাফেররা বিজয় হলো রসুল বিজয় হলেন আমার রসুল যখন বিজয় হলেন মানুষ কোরআন শুনে তারপরে আবার আইন করা হলো আবু জেল আরেকটা স্যাংশন দিল কি দিল আরেকটা স্যাংশন দিল কি আসরে মক্কায় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দিবে আমি তাকে 100টি উট পুরস্কার দিয়ে দেব কত উট 100 উট পৃথিবীর এই কথা যখন শয়তান শুনেছিল আমার মনে হয় শয়তানও বোধহয় 14 জগ পানি খাচ্ছে হাই সব্বনার মুহাম্মদ হলেন আল্লাহর রসুল পৃথিবীর সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের কাল্লা কাটপের বলতেছে আবু জাহেল ইয়ার কাছে আর ডানে বাঁয়ে থাকা যাবে না এত বড় পাষণ্ড পৃথিবীত নাই কিন্তু তার ভেতরে ওই মক্কার দুর্বৃত্ত দুশ্চরিত্রের একজন যুবক এত শক্তি এত দাপট এই মানুষটা তরবারি উঁচিয়ে বলল আরে আবু জাহেল তোমার যদি হাত তোমার যদি কথার যদি ওয়াদা ঠিক থাকে আমি নিমিষের ভেতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব আমার ভাইরা রসুলের মাথা কাটার জন্য উমার ক্ষিপ্ত হয়ে তরবারি উঁচিয়ে ধরল আবু জেল বলল ওয়াদা ঠিক আছে তুমি কেটে আমার হাতে দিবে আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব 100 উটের লোভে ওই নবীর মাথা কাটবার গেল কথা ঠিক কিনা এটি যদি আরেকটা কথা সত্যি কই তাহলে আমার অপরাধ অত সিডার কম না কমই না পরে কম খালি মনে করে থুবেন এই কথা হবি ওই পদ্মপুকুর চেনেন এই নাসির ভাইয়ের গ্রাম সাধানপুর নাসির ভাইয়ের গ্রাম পদ্মপুকুর সভা আছে আমার নভেম্বরের মধ্যে ওই দিনে উত্তর দিয়ে দেব কি যাবেন তো আপনারা কারা কারা যাবেন হাত তুলে দেখে মারহাবা মারহাবা না মারহাবা তারপরে আরেকটা সভা আছে আপনাদের এলাকার খন্না ডোমনপুকুর কামিল মাদ্রাসা আমি প্রথম দিনে আছি ওখানে দেরি আছে ফেব্রুয়ারি না ভাই আমি ওখানে বলবো আমি আপনাদের বাড়ির ছেলে কিন্তু কথাগুলো বলতে কারণ আমার বাপ দাদা তো কেউ বড় বড় ইয়া লয় অফিসার লয় চাকরি লয় ওই যে আমাকে দেখলো মানুষ মনে করে গাইবান্ধার কামলা কথা কন দেখা কিন্তু কোরআন আমাকে এত দূর আনিছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয় আল্লাহু আকবার আপনাদের কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দবায় রাখতে পারে ও রফান আলাকা জিক্র আমার ভাইরা উমার তরবারি উঁচিয়ে ধরল রে আবু জাহেল যদি তোমার ওয়াদা ঠিক থাকে পানির পুত্র সহদ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে এনে তোমার হাতে দিতে পারবো আবু জাহেল বলল ওয়াদা ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে চলে যাও কি দুঃসাহস উমারের উমারের কি দুঃসাহস তরবারি নিয়ে মরুভূমির তীব্র রোদের কিরণের ভেতর দিয়ে চলে যাচ্ছে রোদের কিরণে ধার চিকমিক করছে এত
সদর পেছনের দিকে গুচ্ছে সাধারণ মানুষ উমারকে দেখে রাস্তা সরিয়ে দিল রাস্তা সরিয়ে দিল কিন্তু মাঝপথে গিয়া নইম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল নইম বলতিছে উমার রে ও উমার ভাই তোমার চেহারা তো লাল টকটকে হয়ে গেছে কি দুশ্চিন্তা কি কষ্ট না কি দুঃখ তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাও বলে ভাই তুমি রাস্তা ছেড়ে দাও আমি যাবো আজকে 100টি উট পুরস্কারের লোভে আব্দুল্লার বেটা মোহাম্মদের মাথা কাটার জন্য সাহস কি নইম বলে রে উমার তুমি তো রসুলের মাথা কাটতে পারবে না খবরদার খবরদার তুমি রসুলের মাথা কাটার আগে তোমার বোন ভগ্নিপতির বাড়িতে যাও তুমি যে রসুলের মাথা কাটবা ওই রসুলের কালেমা পড়ে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান বলুন সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গলে লালা সাহারাতে ফুটলো রে ফুল চিনের শিক ভুমর বুলবুল সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা সাহারাতে ফুটলো রে ফুল জোরে কন্না মারহাবা আমার নবী বলেছেন কোরআনের আইনের কথা শুনে রসুলের জীবনের কাহিনী শুনে যারা অন্তরে প্রশান্তি লাভ করবে এই লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে ধরেখন সুবহানাল্লাহ আর কোরআন শোনার পর যাদের কলিজার ভেতরে চুলকানি শুরু হবে এরা যদি দাড়িও বার হাত রাখে টুপিও যদি চারতলা রাখে জান্নাতে যাবে না যাবে না কোরআন শুনলে ঈমান বাড়তে হবে কারণ কোরআন বলছে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর থরথর করে কম্পন শুরু হয় এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আমি আল্লাহ যখন দেখি এই মুমিনের অন্তরটা আমি আল্লাহ আমার দিকে ধাবিত হচ্ছে আল্লাহ একবার আল্লাহর দিকে ধাবিত হচ্ছে আল্লাহ বলেছেন আমি তখন বুঝতে পারি এই মুমিন আমার দিকে আসতেছে আমি আর দেরি করি না সাথেই সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বৃদ্ধি করে দেই আমার ভাইয়েরা কিন্তু উমার ফারুক কোরআন শোনেনি কোরআন জানে না ওই নইমের কথা শোনা মাত্রই রাগ আরও বেড়ে গেল চলে গেল যাব না মুহাম্মাদের মাথা কাটার জন্য আগে বোন আর ভগ্নিপতির মাথা নামে দিই আগে এরকম নামে দিলে কি আমাদের দেশে ভোর যখন আসে দেখবেন বাপ এক পার্টি করে বেটা আর এক পার্টি করে গায়ের মানুষের কাছে ভোর সবার গেছে তখন গায়ের মানুষ কত তোরা দুই বাপ বেটাকে ঠিক হ তোর তোর বেটা চোরি ভোট তুই তার চোরি ভোট তোর আগে ঠিক হরে আর নইম করছে তুই আগে তোর বোন ভক্তি বটি ঠিক কর ওটি পরে কাট পেরে দেয় কি কথা রে ও তখনকার উদাহরণ এটা কি অ্যাডজাস্ট মিলে না ছেলে ওই স্যাংশনও মিলে গেল কথা কয়